প্রশিক্ষিত যুব উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুবঋণের চেক, গাছের চারা ও সনদপত্র প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাধনচন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসেবে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান হোসেন, যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান। অনুষ্ঠানে 14 জন প্রশিক্ষিত যুবক ও যুব মহিলার মাঝে 8,20,000 টাকার চেক, গাছের চারা ও সনদপত্র প্রদান করা হয়েছে। এ সময় উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, সমাজসেবক, মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।